সাহস ও শ্রম করেছে তোমাকে ভিন্ন ও সুন্দর। নারী তুমি অনন্যা, নারী তুমি মানবী। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস আজ। বিশেষ এই দিনটিতে নারীরা বেগুনি রঙের পোশাক পরে উদযাপন করেন। তবে অনেক রঙের ভিড়ে কেন বেগুনিতে উদযাপন তা ভাবায় অনেককে। নারী দিবসের রং বেগুনি কেন বা কোথা থেকে এই রঙের প্রতীকী হিসেবে নির্ধারিত হলো তার পেছনে অনেক জানা অজানা কথা রয়েছে। বেগুনি রং হলো অর্জনের প্রতীক, আর এই বেগুনি পরেই নারী সামনে এগিয়ে যাবে, পথকে করে তুলবে মসৃণ। বৈষম্য ভেদ করে নারীরা অতি বেগুনি রশ্মিও পার করবে, এটাই কাম্য। আর এই বিশেষ দিনটাই বেগুনি শরীরে জড়ানোর উপযুক্ত সময়। 2018 সাল থেকে নারী দিবসের থিম কালার হিসেবে স্থান করে নিয়েছে বেগুনি। সে বছর আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন বেগুনি রঙকে নারী দিবসের রং হিসেবে ঘোষণা দেয়। এই বেগুনি দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মিকে বোঝানো হয়, আর নারীরা হবে ঠিক অতি বেগুনি রশ্মির মতো শক্তিশালী। বেগুনি রঙকে কেন নারী দিবসের রং করা হলো সে বিষয়ে প্যান্টন জানায়, বেগুনি রং দিয়ে দূরদর্শী চিন্তাভাবনাকে বোঝানো হয়, বেগুনি দিয়ে ভবিষ্যতের রঙকে বোঝানো হয়। লিঙ্গ সমতাকে বোঝানো হয় বেগুনি রঙের মাধ্যমে, যার জন্য আজও নারীরা যুদ্ধ করে যাচ্ছে। বিংশ শতাব্দীর শুরুতে নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে সাদা ও সবুজ রঙকে নারী দিবসের রং হিসেবে ব্যবহার করতেন ব্রিটেনের নারীরা। তাদের মতে সাদা শুদ্ধতা ও সবুজ আশার প্রতীক। বেগুনি যে নারী মুক্তির আন্দোলনেও রং ছিল তা বলার অপেক্ষা রাখে না। নারীরা সমাজের জন্য লড়াই করছে এই বিষয়টি কোনো রং দিয়ে বোঝাতে চাইলে তখন উপযুক্ত রং হল বেগুনি। তাজরিন রিকা, সময় সংবাদ।